নতুন বছরের দশ দিন পার না হতে ব্যস্ত সময় কাটাচ্ছে ভূমধ্য সাগরের থাকা উদ্ধারকারী জাহাজগুলো গত কয়েকদিনে ভূমধ্য সাগরের ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসমান অবস্থা থেকে অন্তত দুইশো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তারা জার্মান বেসরকারি সংস্থা সি ওয়াচ এবং সি আই এর জাহাজগুলো এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালি নির্ধারিত বন্দরে নিয়ে গেছে উদ্ধারকারী জাহাজ সিআই গত সপ্তাহে দুটি আলাদা অভিযানে মধ্য ভূমধ্য সাগর থেকে দুইশো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে এদের মধ্যে একশো উনিশ জন ছিল অন্তত ঝুঁকিপূর্ণ অবস্থায় এদের মধ্যে বত্রিশ জন শিশু অভিভাবকহীন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে যাদের একজনের বয়স মাত্র তিন বছর উত্তর আফ্রিকা থেকে মধ্য ভূমধ্যসাগর হয়ে ইতালি এই যাত্রা পথটি দুই হাজার সাল থেকে অনিয়মিত অভিবাসনের সবচেয়ে ব্যস্ততম পথ হয়ে উঠেছে ইটালি সরকারের পরিসংখ্যান বলছে দুই হাজার তেইশ সালে সমুদ্র পাড়ি দিয়ে এক লাখ পঞ্চান্ন হাজার অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় দেশটিতে পৌঁছেছেন তাদের আগের বছরের তুলনায় এই সংখ্যা অন্তত পঞ্চাশ শতাংশ বেশি মধ্য ভূমধ্যসাগরের এই রুটটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে আখ্যায়িত করেছে সিআই বাস্তবতাও তাই বলে ছোট ছোট নৌকায় করে সাগরের ভয়ঙ্কর উত্তাল ঢেউর মধ্যে যাত্রা করেন অভিবাসন প্রত্যাশীরা নিজ দেশের দারিদ্র্য রাজনৈতিক অস্থিরতা বা সংখ্যা থেকে বাঁচতে প্রাণের ঝুঁকি নিয়ে সাগরে নামেন তারা তাদের কেউ কেউ শেষ পর্যন্ত ইউরোপে পৌঁছাতে পারেন যদিও অনেকেরই সাগর জলে শলীল সমাধি হয়